টাইগার তারকা সাকিব আল হাসানকে ছাড়াই নিউজিল্যান্ডে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে জাতীয় দল জরুরি পারিবারিক প্রয়োজনে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন তিনি এবার নিয়ে টানা তৃতীয়বার নিউজিল্যান্ড সফরে নেই বাঁহাতি স্পিন অলরাউন্ডার অথচ নিউজিল্যান্ডে সাকিবের রেকর্ড বেশ ঈর্ষণীয় চার টেস্টে পাঁচশো সতেরো রান করেছেন তিহাত্তর দশমিক আট পাঁচ গড়ে কেরিয়ারের পাঁচ সেঞ্চুরির দুটি নিউজিল্যান্ডের মাটিতে ক্যারিয়ার সেরা দুশো রানের ইনিংসটি খেলেছিলেন কিউয়েদের ঘরে বুধবার সন্ধ্যায় বিমানবন্দরে সাকিব বলেছেন ওখানে ব্যাটিংটা আসলে খুবই ভালো করা যায় শেষ সিরিজে অনেকেই একশো করেছে তামিম রিয়াদ ভাই সৌম্য সবাই একশো করেছিল ওখানে আসলে রান করা যায় ওই বিশ্বাসটা যেন সবাই রাখে তাহলেই হবে প্রসঙ্গত নিউজিল্যান্ডে বাংলাদেশ শেষ টেস্ট খেলেছিল দু সালে সেই সফরে সৌম্য সরকার একশো উনপঞ্চাশ রান করেছিলেন এছাড়া মাহমুদুল্লাহ একশো ছেচল্লিশ তামিম একশো রান করেছিলেন এবারের সফরে তারা কেউই নেই নেই সাকিবও দলে সিনিয়র বলতে আছেন মুশফিকুর রহিম সাকিব যে ইনিংসে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক সেই ম্যাচে দেড়শো রানও করেছেন আছে মুমিনুল হক তবে দেশের বাইরে তার ব্যাটিং গড় বিবর্ণ